কেমন আছেন আশা করি সব অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আবার একটি ভিডিও দিচ্ছি ভিডিওটি হচ্ছে হাউ টু মেক বার্ড হাউস তো এটি আমি চড়ি পাখির জন্য বানিয়েছি কারণ এখানে আমি আমার কবুতর তো আপনারা অনেকেই জানেন আমি কবুতর বিক্রি করে ফেলছি তাই কবুতরের খাবার এখানে দিয়ে দিই আর এখানে পানি আছে তো পা চরি পাখি আসে খাওয়ার জন্য অন্য পাখি অনেক কম আসে বুলবুলি আসে মাঝে মাঝে তো ওরা এসে খাওয়ার সময় আমি এখানে একটি ঘর বানিয়েছি তাও নিজের হাতে একা তা তাই আমি যেদিন ঘরটি বানিয়েছি সেদিন ভিডিওটি দিতে পারি নাই তো আজকে আমি আপনাদেরকে মুখে এক্সপ্লেন করে বলবো কীভাবে এটা বানিয়েছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে ফেলুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এটি একটি দুই ইউনিটের বাসা মানে মধ্যে একটি পার্ট আছে আর এখানে এখানে একজোড়া থাকতে পারবে এখানে একজোড়া থাকতে পারবে এটা একটু বড় হয়েছে এই দিঘারটা কিন্তু এই জায়গার ভিতরের পরিবেশটা সুন্দর না কিন্তু এটা একটু ছোটো ভিতরের পরিবেশটা সুন্দর তো এটা হচ্ছে একটু ওয়াটারপ্রুফ কারণ এটার উপরে দেখতে পাচ্ছেন কোস্টিক দিয়ে আটকে দিসি কেন কোনো বৃষ্টি হয় এটা একদমই ভিজবে না এই এই সাইডে যে বাতাস দিয়ে বৃষ্টি দিলে এটা ভিতরে ঢুকতে পারে পানি কিন্তু এমনি এতে ঢুকবে না দ্বিতীয়ত হচ্ছে এটা তৃতীয়ত হচ্ছে এটা এই যে কোস্টিক দিয়ে আছে কোস্টিক দিয়ে খুললে এটা খোলা যায় খুললে আপনি দেখতে পারবেন এটার ভিতরে বাচ্চা আছে মানে বাসা পাখি আছে কিনা নাই তো এটাকে আপনি দেখতে পারতেছেন দড়িতে আমি এখানে আটকে দিছি এই যে দড়ি উপরে দিয়ে বেঁধে দিছি ভিতরটি দেখাতে পারতেছি না এই যে যতটুকু বাড়ি দেখাচ্ছি এই যে এটার ভিতরে মোটামুটি স্পেস আছে এটা ছোটো হলে এটা ভিতরে কমফর্টেবলি এক দুটা পাখি থাকতে পারবে তো এটা রিভিউ সামনে আসছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এটা রিভিউ আমি ভালোভাবে পাখি দেখাতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো ফিসরের বাসারই দেখাবার কারণ ক্যামেরা আনার সঙ্গে সঙ্গে পাখি উঠে চলে যাবে তো পাখিগুলি দেখাবো যদি আশেপাশে থাকে আমার এখানে অনেক পাখি আছে ওরা সেখানে বাসা বাঁধতে পারে বাঁধলেও বসে রিভিউ পাবেন সামনে এটা রিভিউ আসছে এখানে কোনো চরি পাখি আছে নাকি কি দেখে আপনি একটু দেখাবার চেষ্টা করি ও নো এখন কোনো চরি পাখি নাই আমার মুঠ বারোটি চরি পাখি আসে বিকালে তা আমি বিকালে টাইম পেলে অবশ্যই একটি ভিডিও দিয়ে আপনাদের চড়ুই পাখিগুলি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই